Hello students, good morning everyone, how are you? I hope you all are good and fine. So students, aajke chole eshechi tomader nursery english e. To aajke nursery english e tomader connect the dots capital and small letters korabo. To chalo ekhane kon letter ta hoy seta dekha jak. So students, ekhane dekhte pachho koto guli dots ache. Ei tobe ei dots gulo ki korbo, ei dots gulo ke connect korbo. To connect korar phole dekha jabe ekhane kon letter ta hocche, tai to. तो चलो डॉट्स को ले कनेक्ट करें. तो चलो आस्ते आस्ते कनेक्ट कर लें. तो देखो ये भावे आस्ते आस्ते ये डॉट्स को लो कनेक्ट करते हैं. कैमोन तो थाले इखने कौन लेटा टप आ गलो ये टा होच्छे की के लेटा ताई तो. तो चलो अलग टा डॉट्स ऐसे शेटा वो कनेक्ट करी. ठीक है भाभे आस्ते आस्ते कनेक्ट करते हैं. बुझते बच्चों स्टूडेंट्स तुमरा तो इटा क्यों है गलो इटा के लेटर है गलो. तो चलो एपर के कैपिटल एंड स्मॉल लेटर. तो देखो এখানে 1 2 3 4 লাইন আছে তাই তো. ফোর লাইনসের মধ্যে দেখো এবার যে লাইনসের মাধ্যমে কে লেটারটা হচ্ছে. তো প্রথমে দেখো স্ট্যান্ডিং লাইন, তারপরে দেখো স্ল্যান্টিং লাইন, আর এটা 1 2 3 লাইনের মধ্যে হচ্ছে. তো দেখো ফার্স্ট হচ্ছে স্ট্যান্ডিং, তারপরে স্ল্যান্টিং, স্ট্যান্ডিং 1 স্ল্যান্টিং 2 স্ল্যান্টিং. দেখো স্ট্যান্ডিং 1 স্ল্যান্টিং 2 স্ল্যান্টিং. তো তাহলে স্টুডেন্টস তোমরা বুঝতে পারলে যে ক্যাপিটাল লেটারটা কোন লাইনের মধ্যে হচ্ছে এবং কোন লাইনের মাধ্যমে হলো. বুঝতে পারলে তো এরপর চলো তোমাদের স্মল লেটারটা দেখাই. তো দেখো সেম এইভাবে স্ট্যান্ডিং লাইন হবে আর মিডলে এই লাইনটা এখানে হবে কে. কেমন তো তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে স্মল কে টা কিভাবে আমি লিখলাম. তোমরা একটু লাইনগুলো মেনটেন করবে তাহলে তোমাদের লেখাটা সুন্দর হবে. তাহলে এটা স্মল কে হয়ে গেল, তাই এটা ক্যাপিটাল কে আর এটা হচ্ছে স্মল কে. সো স্টুডেন্টস তাহলে তোমরা বুঝতে পারলে যে কানেক্ট দ্য ডটস আর ক্যাপিটাল এন্ড স্মল লেটার. তো আশা করি